হ্যালো জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডু অনিমেশ। আজকের বিষয় হচ্ছে, দেখো দ্য ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই এক্সাম 2023-এর এজ রিলেটেড প্রবলেমস এর আজকে দ্বিতীয় পার্ট। তোমরা, আমি এর আগে প্রথম পার্টটা আপলোড করেছি। এই অঙ্কগুলোকে দেখো আমরা কিভাবে করতে পারি। দেখো, ফর্মুলা ফ্রি বা ইকুয়েশন ছাড়া বা এক্স না ধরে আমরা যতদূর সম্ভব আমরা চেষ্টা করব এক্স না ধরে অঙ্কগুলো কত তাড়াতাড়ি আমরা করতে পারি। চলো তাহলে দেরি না করে আমরা প্রথম অঙ্কটা শুরু করি। বলছে দেখো, এ ও বি এর বয়সের বর্তমান অনুপাত হলো 4:5। 18 বছর আগে এই অনুপাতটি ছিল 11:16। ওদের বর্তমান বয়সের যোগফল কত? 90 না 105 না 110 না 80? দেখো, এই ধরনের অঙ্কগুলো তুমি যদি ইকুয়েশন দিয়ে করো, আমি দেখাবো তোমাদেরকে ইকুয়েশন দিয়ে করে, দেখবা কতটা ক্যালকুলেটিভ হবে। আবার দেখবা কখনো কখনো ক্যালকুলেশনের সামান্য মিস্টেকে তোমার অঙ্কটা ভুল হয়ে যায়। আমরা এইখানটাতে আমরা দেখব, দেখো কিভাবে অঙ্কগুলো করবো। ধরে যেহেতু কি চেয়েছে, বর্তমান বয়সের যোগফল চেয়েছে। আরেকটা জিনিস দেখো, যে বর্তমান বয়সের অনুপাতও এরা দিয়ে দিয়েছে। তাহলে আমরা এই অঙ্কগুলোকে করবার জন্য আমরা কি করব, দেখো এ ইজ টু বি, তাই তো? এ ইজ টু বি কত? 4:5। তার মানে এই দুটোর আনুপাতিক যোগফল কত হবে? আনুপাতিক যোগফল হবে 9। হয়েছে? তার মানে এবার দেখো তুমি, আমরা এটা কি করব, যদি এর বয়স আমরা বার করি, এর বয়স আমাদের তাহলে কি হবে, দেখো 4×9 × এখান থেকে আমরা অপশন থেকে একটা অঙ্ক নিয়ে নিই, এই একটা অ্যান্সার নিয়ে নিই, দেখো 90। কেন আমরা 90টাকে বাছলাম? তুমি দেখো যে 105, 110 আর 80 এই তিনটে সংখ্যা কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। একমাত্র সংখ্যা যেটা আছে 9 দ্বারা বিভাজ্য, সেটা হচ্ছে 90। তাহলে আমরা এইখানটাতে অঙ্কটা করে দিতে পারি। এই দেখো 10×4=40 হলো, আর এখানে বি এর বয়সটা কত? বি এর বয়স হচ্ছে 5/9×90, বা এটা কত হচ্ছে 10, তার মানে এটা কত হলো 50। এবার এই দুজনের যোগফল কত হবে, দেখো 90। তোমার শর্তটা যেটা চেয়েছিল সেই শর্তটা আমার এখানে ফুলফিল হলো। তাহলে আমরা এখানটা উত্তরটা কি করব, আমরা 90ই উত্তর করব। এবার তুমি যদি খেয়াল করো, তাহলে 105 9 দ্বারা বিভাজ্য নয়, 110 9 দ্বারা বিভাজ্য নয়, 80 এটাও 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 90টা হচ্ছে স্বাভাবিকভাবে 90টা হচ্ছে অ্যান্সার। আমরা যদি ধরো তুমি যদি ইয়ে করতে চাও, ইকুয়েশন ধরে করতে চাও, তাহলে এখানটাতে কি হবে, এটা 4x-, যেহেতু 18 বছর পূর্বে বলেছে, আর এটা 5x-18 ইকুয়াল টু কত বলে দিচ্ছে, রেশিওটা কত বলেছে, 11/16। তার মানে এবার কি হচ্ছে, তুমি দেখো এটা 11×5x-18, আর এটা ইকুয়াল টু 16×4x-18। এবার দেখো খুব ভালোভাবে, এইভাবে যদি তুমি করো, তার মানে এটা কত হচ্ছে, দেখো 55x-18 দিয়ে গুণ করা একটু অসুবিধা হবে, তাহলে আমার দরকার কি, আমরা কি করব, এটাকে 20 ধরে নিই। তার মানে 20 মানে হচ্ছে 220, 220 থেকে আমরা কত বাদ দেবো, 22 বাদ দেবো, 22 বাদ দিলে তার মানে কত হচ্ছে, দেখো 198 ইকুয়াল টু এটা 64x-18 দিয়ে যদি তুমি গুণ করো বড় হয়ে যাবে, আমরা এটাকে 20 ধরে নিই, তার মানে 320। 320 থেকে তুমি যদি 16 বাদ দিয়ে দাও, 320 থেকে যদি তুমি কত 32 বাদ দিয়ে দাও, 16×32, তার মানে এটা কত হচ্ছে 298। তার মানে কত হলো, দেখো এইটা হয়ে গেল -9x, আর এটা হয়ে গেল কত, -90। তার মানে x ইকুয়াল টু কত হলো, 90। হয়েছে? এই মাইনাসটা কেটে গেল, তার মানে x ইকুয়াল টু যদি 90 হয়, এই x ইকুয়াল টু কত হচ্ছে, 9×10=90, 10 হয়ে গেল। তার মানে এবার কত, এর বয়স কত হবে, 4×10 এটা হবে 40, আর এটা 5×10 এখানে হচ্ছে 50। এই অ্যানসার আমার বেরিয়ে গেল। এবার তোমার কাছে চয়েস ইজ ইয়োর্স, তুমি কিভাবে অঙ্কটাকে করবে। এই দেখো, এই যে ক্যালকুলেশনটা, এইটা গুণ করতে গিয়ে তোমার সময় লাগবে, আর এই অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আমার মতে বলবো যে এই অপশন টেস্ট করে এই অঙ্কটা তুমি তাড়াতাড়ি করতে পারবে। চলো পরের অঙ্কটা দেখি। দেখো এই অঙ্কটা বলছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল হচ্ছে 65 বছর। কত বললো, 65 বছর। এবার 10 বছর আগে
তাদের বয়সের অনুপাত ছিল 7:2। 10 বছর আগে 7:2 ছিল। আর কি বলছে, 10 বছর পরে তাদের বয়সের অনুপাতটা কত হবে? তাহলে দেখো, ওদের যোগফলটা, বয়সের যোগফল 65 বছর বলেছে, 10 বছর আগেকারটা বলেছে যে 7:2 অনুপাত। আর তাহলে তোমাকে বার করতে দিয়েছে কি, 10 বছর পরে তাদের অনুপাতটা বার করতে বলেছে। এখানটাতে অঙ্কটাকে খেয়াল করে দেখো, এই যে এই দুটোর মধ্যে, এই ধরো এটা হচ্ছে পুত্র আর এটা হচ্ছে পিতা, হয়েছে? এবার এদের দুজনের মধ্যে, এদের দুজনের যোগফল কত হচ্ছে, বয়সের যোগফল হচ্ছে 65 বছর। যোগফল হয়েছে কত? 65 বছর। এইবার কি বলেছে দেখো, যে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত, 7:2। তার মানে কত দাঁড়ো, এটা পিতা আর পুত্র, এটা 7 পিতা আর এটা ছিল 2। এবার আমরা এটাকে, এটাকে পিতা করে নিই আর এটাকে পুত্র করে নিই। তার মানে এটা কত ছিল, 7:2, হয়েছে? তার মানে এদের মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে দেখো, ডিফারেন্সটা কত হয়ে গেল, 5 হয়ে গেল। এইবার তুমি খেয়াল করে দেখো যে 65 বছর হচ্ছে কি তাদের বর্তমান বয়সের যোগফল। তাহলে তোমাকে চেয়েছে কি 10 বছর পরে, 10 বছর পর মানে কত হচ্ছে, 65-এর সাথে 65 প্লাস আরো 20 যোগ হয়ে যাবে, তার মানে তাদের যোগফলটা কত দাঁড়াবে, 85 দাঁড়াবে। কবে দাঁড়াবে, যে 10 বছর পরে তাদের বয়সের যোগফলটা কত হবে, 85 বছর হয়ে যাবে। এইবার তোমার এখানে অপশানে দেখো, তোমাকে 12:6 বলেছে। খেয়াল করে দেখো কি কি দিয়েছে, দেখো অপশনটা দিয়েছে একটা 12:6, আর একটা দিয়েছে কত, 11:16, আর একটা দিয়েছে কত দেখো, 11:15, আর একটা দিয়েছে 12:7। এইটা তোমার চেয়েছে। এবার তুমি একটা খুব ভালোভাবে খেয়াল করে দেখো, যেহেতু আমার ডিফারেন্সটা 5 বেড়েছে, আমাকে 85-তে আসতে হবে। যদি আমি এটাকে কি করি, 5 × 60 আর 5×6 30, কত, 90 বছর হচ্ছে। তার মানে এটা কত আছে, 85, এটা হলো না। এবার এখানে 5×11 = 55, 5×6 = 30, তার মানে কত হচ্ছে দেখো, এইটা 85, এটা উত্তর হতে পারে। এটা হচ্ছে দেখো 5×11 = 55 আর 5×15 = 75, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, অতএব এটা হবে না। এটা দেখো 5×60 আর 5×7 = 35, তার মানে এটা কত হয়ে যাচ্ছে, 95, অতএব এটাও হচ্ছে না। তাহলে অ্যান্সারটা কোনটা, অ্যান্সারটা হচ্ছে 11:6, ওই 11:6 এ তুমি ঠিক দিল, এটাই হচ্ছে তোমার উত্তর। পারলে বুঝতে যে কিভাবে আমরা এই অঙ্কটাকে করলাম? দেখো অপশন ধরে অঙ্ক করা, একটু যদি থট প্রসেস এইভাবে যদি তুমি চিন্তা করো, তাহলে অঙ্ক কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবে। চলো পরের একটা অঙ্ক দেখি। দেখো এই অঙ্কটা বলছে, দুজন ছাত্রের বয়সের অনুপাত হচ্ছে 3:2, একজন আরেকজনের থেকে 5 বছর বড়, তাহলে ছোট ছাত্রের বয়স কত হবে? এইবার তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা যদি এইটা ইকুয়েশনের দিকে আমরা যদি ফেলি, তাহলে এটা কি হবে, আমরা এইটাকে তো লিখতে পারি, দেখো 3x = 2x + 5, এটাই তো বলেছে। তার মানে এটা কত হচ্ছে দেখো, তার মানে x = 5 হয়ে যাচ্ছে। দেখো হলো x = 5 যদি হয়, তার মানে এটা হচ্ছে, যেহেতু 3:2 বলেছে, তার মানে এটা কত হচ্ছে, 15, আর এটা হচ্ছে 10, এটা অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, 10 বছর, ছোট জনের অ্যান্সার বলেছে। এইটা তুমি অপশন দেখেও করতে পারো, অন্য কিছু করতে হবে না, এই জায়গাগুলোকে কিছুই করবে না, তোমার দরকার নাই। তুমি কিভাবে করবে, এইবার দেখো, দেখো যেহেতু 3:2 বলেছে, একে 5 বছরের বড় বলেছে, তার মানে এইটাকে গুণ করে দাও, গুণ করে দিলেই দেখো এই 10 বেরিয়ে যাচ্ছে, দেখো 10 অ্যান্সার আছে, তুমি 10-এ তুমি টিক দিয়ে দাও, এটা দেখো 3:2 হয়ে যাবে। এই যেমন দেখো 3:2 হয়েছে, হয়েছে, কেমন লাগলো? এইভাবে অঙ্কগুলোকে একটু যদি বুঝতে পারো, তাহলে অঙ্ক কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো পরের অঙ্ক দেখি। দেখো এমন কিছু কিছু অঙ্ক আছে যেগুলো খুবই সোজা অঙ্ক, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু খুব মনে হয় যেন খুব কঠিন হয়ে গেল, বা সময় একটু ভুল করে দিয়ে আমরা চলে আসি। তাহলে একটু যদি প্রিপারেশন থাকে, তাহলে কিন্তু তোমার অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেমন ধরো এখানে এই অঙ্কটা বলছে, বলছে 3 জন বালিকার গড় বয়স হচ্ছে 20 বছর। তার মানে আমরা এখানটাতে লিখতে পারি 3 জন বালিকার গড় বয়স, এবার 3 জনের
কি বলেছে? তিনজনের গড় বয়স, তিনজনের গড় বয়স কত বলে দিয়েছে? গড় বয়স হচ্ছে 20 বছর, তার মানে এটা 20 হলো। এইবার বলছে এবং এদের বয়সের অনুপাত 3:5:7। এবার এদের বয়সের অনুপাতটা কত বলেছে দেখো, 3:5:7 এটা বলে দিয়েছে। তার মানে তিনজনের গড় বয়স মানে একে তিন দিয়ে গুণ করলে কত হয়েছে দেখো, 60 বছর হয়ে যাচ্ছে, হলো। এবার তোমাকে বলেছে তাহলে তাহলে সবচেয়ে ছোট বালিকার বয়স কত, তার মানে এইটার যদি আনুপাতিক এই যে যোগফল এটা কত হবে দেখো, 7 আর 5 = 12, 3 = 15, এটা 15 হয়তো হলো। এবার যেহেতু বলেছে সবচেয়ে ছোট জনের বয়স কত, তাহলে আমরা এখানটাতে কি করব, এই যে 60 × 3/15, তার মানে এটা বললো কত হলো, 4 × 15 = 60, 3 × 4 = 12 বছর, এইটাই হচ্ছে তোমার ছোট জনের বয়স, এইটাতে তুমি টিক দিয়ে দাও। কত তাই তুমি যদি একটু ধরতে পারো তাহলে কিন্তু অঙ্ক তোমার খুব তাড়াতাড়ি হবে। চলো পরের অঙ্কটা দেখি, দেখো এই অঙ্কটা দেখো, বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 10:3, কত বলেছে? এবার বলে দিয়েছে 70 আর 21, 50 আর 15, 40 আর 12, 60 আর 18। তাহলে আমরা এখানটাতে অপশন গুলোকে লিখে নিই, এ দেখো কত বলেছে 70 না 21 বছর, আর কি বলেছে 50 না 15 বছর, না 40 না 12 বছর, আর 60 আর 18 বছর। এইটা হচ্ছে পিতা আর পুত্রের বয়সে তোমাকে অপশনটা দিয়ে দিয়েছে। তুমি দেখো খেয়াল করে যে দেখো বলেছে যে বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 10:3, আর 3 বছর পরে ওই অনুপাত কত হবে, 3:1 হবে। এখন এই অঙ্কগুলো করার জন্য কি করতে হবে তোমাকে দেখো, যে অপশানে যেগুলো আছে অপশানের সাথে কি করব, আমাকে 3 করে যোগ করে দিতে হবে। 3 যোগ করলে দেখো আমার এটা 3:1 পাচ্ছি কিনা। আমরা এখানটাতে 3 যোগ করি যদি, তার মানে এটা কত হচ্ছে দেখো, 73, আর এটা হচ্ছে 24, এটা 3:1 হয়, 3:1 হয় না, তার মানে আমার এইটা কেটে গেল, কেন 3×24 = 72 হচ্ছে। এইটা যদি এটা কত হচ্ছে দেখো, 53, আর এটা হচ্ছে 80, এটা 3 আর 54 হয়ে যায়, তাহলে এটাও হচ্ছে না। এটা কত হচ্ছে দেখো, এটা 43, আর এটা হচ্ছে 50, তার মানে 3×15 = 45, এটা দেখো এটা 43 হচ্ছে, তার মানে এটা হচ্ছে না, তার মানে এইটা হতেই হবে, এইটা হতেই হবে, আমার আর চেক করার দরকার নেই, আমি এইটাকে এই অ্যানসারটাকে টিক দিয়ে দিব। যদি প্রয়োজন মনে করো তুমি এটার সাথে যোগ করে নাও, 3 যোগ করলে কত হচ্ছে দেখো, 63, আর এটার সাথে 3 যোগ করলে কত হয়ে যাচ্ছে দেখো, 21, আমার 3×21 = 63, দেখো 3:1 হচ্ছে। এইটাই তো তোমাকে বলেছে যে 3 বছর পরে ওই অনুপাত কত হবে, 3:1 হবে, দেখো 3:1 পেয়েছো। তাতে তুমি ওই 60 আর 18, পিতার বয়স 60 আর পুত্রের বয়স 18 বছর, এটাতে তুমি টিক দিয়ে দাও। অপশনটাকে দেখো, দেখলেই তুমি কিন্তু অঙ্কটা করে দিতে পারবে, একটু মাথা কাটো, একটু বোঝো, তাহলে হয়ে যাবে। চলো পরের অঙ্কটা দেখি, দেখো বন্ধুরা এই অঙ্কটাকে তোমাকে একটু ভাবতে হবে। বলছে দেখো, বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের থেকে 34 বছর অধিক, কত বলেছে 34 বছর অধিক। তার মানে আমি যদি ধরো এইটা পিতা করি, এইটা এইটা ধরো এইটা এইটা পুত্র করলাম, আর এটা হচ্ছে পিতা। এইবার এইটার কি বলেছে দেখো, এইটা বলছে কত, 34 বছর বেশি, কে কার 34 বছর বেশি, পিতার বয়স পুত্রের থেকে 34 বছর বেশি। এইবার বলেছে দেখো যে 12 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 18 গুণ ছিল, পাচ্ছ বুঝছে, যে 12 বছর আগে কি ছিল, যে পিতার বয়স পুত্রের বয়সের 18 গুণ ছিল, তাহলে পুত্রের বর্তমান বয়স কত। এই অঙ্কগুলো এবার তুমি চিন্তা করে দেখো, এইটার বয়স 12 বছর আগে, এই 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 জায়গাটাকে খেয়াল করে দেখো, এইটা 12 বছর আগে, তার মানে বয়সটা কত হবে দেখো, 12 বছর কমে গেল, তার মানে 34 থেকে তোমার কি হচ্ছে, 12 বছর কমে যাচ্ছে। এইবার তুমি একটা জায়গা খেয়াল করে দেখো, আর পুত্রটা কি হবে, পুত্রটা হবে তাহলে কি,
এই যে x মাইনাস 12 হবে তো পুত্র, পুত্রের বয়সটা কত হবে? x মাইনাস 12 তো হবে। যদি পুত্রের বয়স x মাইনাস 12 হয় তাহলে পিতার বয়স কত হবে? স্বাভাবিক এই 34 থেকে 12 বাদ দিয়ে দাও, তার মানে এই পুত্রে এই যে এটার বয়স কত হয়ে যাবে দেখো x প্লাস 22 হচ্ছে তো 34 বছর, 34 থেকে 12 বাদ দিয়ে দাও, তার মানে এবার কি হলো 12 বছর, 12 বছর কি বলেছে আগে এইটা কি ছিল এখন নালে 34 বছর বেশি, তার মানে 12 বছর আগে কি হয়েছে 12 বছর কমেছে তার মানে 22 বছর বেশি। এইবার দেখো x প্লাস 22 বছর, তার মানে সর্বসাকল্যে কি হবে কি 34 বছর বেশিই হবে, হলো x প্লাস 22। এইবার তোমাকে আর একটা কি বলেছে যে ওই অনুপাতটা কি হয়েছে পূর্বে 12 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 18 গুণ বেশি ছিল, তার মানে কি হচ্ছে এটা দেখো 18 গুণিত x মাইনাস 12 এই দুটোই তো ছিল। এই জায়গাটাকে খেয়াল করো খুব ভালোভাবে, 12 বছর আগে পুত্রের বয়স পিতার বয়স ছিল 18 গুণ, মানে পুত্রের বয়সের 18 গুণ বেশি ছিল, তার মানে আমরা এইটাকে যদি আমরা ইয়েতে নিয়ে আসি একটা ইকুয়েশনে নিয়ে আসি তাহলে এটা আমাদের কি দাঁড়াবে দেখো x প্লাস 22 ইকুয়াল টু 18 ইন্টু x মাইনাস 12 এটা দাঁড়াল। তার মানে এইবার দেখো তুমি যদি এটাকে সলভ করো কত হচ্ছে দেখো 18 x মাইনাস এটা 18 আর 12 কে গুণ করলে কত হয় এটাকে 20 ধরে নাও, তার মানে 20 কে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে তুমি এখানটাতে পরিষ্কার গুণটা করে নাও 18 আর 12 তার মানে কত হচ্ছে দেখো 180 আর 18 দুগুণে 36 তার মানে কত হলো দেখো 206 216 বছর হচ্ছে, তার মানে এটা কত হলো 216। এইবার x মাইনাস 18 x ইকুয়াল টু মাইনাস 216 মাইনাস 22 তার মানে এটাও কত হচ্ছে দেখো 17 x ইকুয়াল টু মাইনাস 238 তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে দেখো x ইকুয়াল টু হচ্ছে দেখো 40 কিভাবে দেখো 238 এবার একে যদি 17 দিয়ে ভাগ করো তার মানে কি হচ্ছে একবার গিয়ে 17 হল আর এই 6 8 4 17 68 তার মানে x ইকুয়াল টু 40। তোমার পুত্রের বয়সটা কত দাঁড়ালো? পুত্রের বয়স হচ্ছে 14 বছর। এইটাই তো তোমাকে উত্তরটা চেয়েছিল, তুমি অতএব এই x ইকুয়াল টু 14 এইটা তুমি ঠিক দিয়ে দাও। দেখো আমি তোমাকে বলি সব অঙ্ক আর কিছু তোমার অপশন দিয়ে হয় না, আবার কিছু অঙ্ক আছে যেগুলোকে তোমাকে x দিয়ে ইকুয়েশন দিয়ে নিয়ে আসতেই হবে। এবার ইকুয়েশনটা কিভাবে করব সেটার জন্য এই দেখো এই নাম্বার লাইনটা হচ্ছে তোমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট, তুমি যদি এই জায়গাটাকে যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার ইকুয়েশনটা হয়ে যাবে, তোমার অঙ্কটাও করতে পারবে। চলো পরের অঙ্কটা দেখি, দেখো এই অঙ্কটা দেখো কি বলছে, রোহিত এবং অক্ষরের বয়সের পার্থক্য হচ্ছে 12 বছর হয়েছে, আর কি বলছে তাদের উভয়ের বয়সের অনুপাত হচ্ছে 3:5 তাহলে অক্ষরের বয়স কত? এইবার এখানে তোমাকে বলেছে 32 হবে না 24 হবে না 28 হবে না 30 হবে। এইবার এই জায়গাটাতেও তুমি একটা খেয়াল করে দেখো যে এখানে কি বলেছে রোহিত, আমরা এখানটায় কি লিখলাম রোহিত আর এটা হচ্ছে অক্ষর। এইবার তুমি এই জায়গাটা চিন্তা করে দেখো এদের বয়সের পার্থক্য কত বলে দিচ্ছে 12 বছর বলেছে, কি বলেছে এদের বয়সের পার্থক্য কত বলেছে 12 বছর বলেছে, আর কি বলেছে তাদের উভয়ের বয়সের অনুপাত বলেছে 3:5 তার মানে রোহিতের 3 আর অক্ষরের 5 তাহলে 3:5 এই দুটোর ডিফারেন্স কত, এটার ডিফারেন্স হচ্ছে ধরো ডি হচ্ছে 2 হলো, যদি 2 যদি হয় এবার যদি পার্থক্যটা এটাকে বলেছে তার মানে আমরাকে আমরা এটা কি করব এই যে 12 বছর যেটা বলেছে এই 12 ডিভাইডেড বাই 2 তার মানে কত হলো দেখো 6 ইয়ার্স হলো। এই যদি 6 বছর হয় এইবার তোমার এখানে অনুপাত কত আছে এইটা এইটা ইনটু 6 আর এটা ইনটু 6 তার মানে এটা কত হচ্ছে 3:6 18 আর এটা কত হচ্ছে 5:6 30। এবার তোমাকে উত্তর কার চেয়েছে বলেছে যে অক্ষরের বয়স কত, অক্ষরের বয়স হচ্ছে 30 বছর এটাই হচ্ছে অ্যান্সার। অক্ষরের বয়স কত, অক্ষরের বয়স হচ্ছে
মাথার ভেতরে এই ছবিটা এঁকে নিতে পারো, তাহলে দেখো এই অঙ্ক কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো, আমার এই ভিডিও যদি তোমাদের উপকারে আসে বা উপকৃত হও, তাহলে আমার এই চ্যানেল এডু অনিমেশ এটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি পরবর্তী ভিডিওতে আরও বয়স সংক্রান্ত অঙ্ক নিয়ে আসছি, আর এরপরে আমি যে ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক। আমার পরের অঙ্ক তোমরা অবশ্যই দেখবে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।